নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুরি ফিজিক্সে। আজকে আমরা আলোচনা করব টু ইয়ার্সের যে ডিএলএডের কোর্সে যেটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রাইমারি এডুকেশনের, আমরা যে সেই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ করার জন্য কী কী নোটিফিকেশান এবং কী কী ক্রাইটেরিয়া আপনারা সবাই জেনেই গেছেন আপাতত, তাও একবার আমি এবার বলে দেবো। তো দেখে নিই কী কী ক্রাইটেরিয়া আছে। তো এই হলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নোটিফিকেশানটা, এবং আপনারা সবাই জানেন যে নোটিফিকেশানটা 31 তারিখে বেরিয়েছে। তো এই নোটিফিকেশান বিষয়ে আপনারা নিশ্চয়ই অন্য কোনো ইউটিউবার থেকে আপনারা জেনে গেছেন এত এত পর্যন্ত যে কী কীভাবে এই নোটিফিকেশানে কী কী ক্রাইটেরিয়া আছে এবং 2 বছরে কী কী ফেস করতে লাগবে বা কী কী লাগবে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আপনারা সবাই জেনে গেছেন। তবুও আমি একবার রাফলি সব বলে দিচ্ছি। এইচএসে 50% মার্কস লাগবে এবং 45% মার্কস লাগবে হচ্ছে এসটি, এসসি এবং ওবিসিদের জন্য, ঠিক আছে। এটা 2 বছরের কোর্স এবং এটা রেগুলার এবং ফেস টু ফেস মোডেই হবে, এবং এই সিজনটা হচ্ছে 2020 থেকে 2022 পর্যন্ত। এবং এটা যে মিডিয়াল ওয়াইজ পোর্টালের মাধ্যমে পুরো বিষয়টা হবে এবং তার রিকগনাইজ করছে সেটা হচ্ছে NCTE এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড এডুকেশনস, এবং এটা শুরু হবে 10/8/2020 থেকে। এবং নেক্সট হচ্ছে এই এই সেশানে এই সেশানে হচ্ছে দুটো ইউনিট আছে। ফার্স্ট ইউনিটটা হচ্ছে 50 জনকে নেবে, সেটা হচ্ছে সান্দারিলাল মেডিকেল ইডি কোর্সের জন্য, যেটা ওপেন আছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেটা সেকেন্ড ক্যাম্পাস অফ ঝাড়গ্রাম, সেই ক্যাম্পাসে 50 জনকে নেবে এই কোর্সটা করানোর জন্য। এবং এছাড়া হচ্ছে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে 50 জন স্টুডেন্ট থাকবে, যেটা হচ্ছে যে এই ঝাড়গ্রামের ইনস্টিটিউট থেকে। থার্ড পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে হায়ার সেকেন্ডারি হচ্ছে এইচএস তো মিনিমাম লাগবেই আপনারা জানেন, ঠিক আছে, এবং তার হচ্ছে 50% লাগবে। এছাড়া আপনি হিন্দি, উর্দু, নেপালি এইসব ভাষাও আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, যেরকম সাঁওতালি মিডিয়ামস এই যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজে হচ্ছে ঝাড়গ্রামে অবশ্যই আছে, এবং সাথে বাংলা মিডিয়ামও আছে। বাংলা মিডিয়ামে 50 জন স্টুডেন্টকে নেওয়া হবে এবং এই সাঁওতালি মিডিয়ামে ল্যাঙ্গুয়েজের জন্য 50 জন স্টুডেন্টকে নেওয়া হবে। অ্যাডমিশন শিডিউল হচ্ছে এই দুটো থেকে শুরু হবে, যেটা আপনাকে বললাম 10 তারিখ থেকে, তারপর সেটা চলবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই মাসে 10 তারিখ থেকে শুরু হবে, এই মাসে 31 তারিখে শেষ, 10 তারিখে দুটো থেকে শুরু হবে, ঠিক আছে। তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগে, ঠিক আছে, এটা এইচ প্রুফের জন্য, এবং হচ্ছে মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকে, আর সেলফ ফটোগ্রাফি লাগবে একটা কালার ফটো, এবং যদি কোনো কাস্ট ক্যাটাগরি হয় তাহলে এসসি, এসটি এবং ওবিসির জন্য তাদের যে কাস্ট ক্যাটাগরি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা সাবমিট করতে হবে। পিএইচ সার্টিফিকেট, যদি কোনো মেডিকেলের কোনো প্রবলেম হয় তাহলে পিএইচ সার্টিফিকেট সেক্ষেত্রে লাগবে। নেক্সট হচ্ছে এখানে ক্রাইটেরিয়া লেখা আছে, যদি কোনো কারণে আপনি ভুল ইনফরমেশান দিয়ে থাকেন তাহলে আপনাকে সেটা বুকিং অফ, মানে আপনারটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবং এই মেরিট লিস্টটা সেটা হচ্ছে 22 তারিখে, 22/9/2020, অর্থাৎ নেক্সট মান্থে এর যে মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টটা বেরোবে 22/9/2020, অর্থাৎ পরের মান্থে। তো এবার আসি আমি নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে কী করে আপনি অ্যাপ্লাইটা করবেন। প্রথমে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে আসলে, ঠিক আছে, নিচে দেখবে একটা লগইন সেকশন আছে, এই ঠিক লগইন সেকশনের ওপরে দেখে আমাদের সার্চ ইনস্টিটিউশন আছে, আপনি যে কোনো জায়গা থেকে ইনস্টিটিউশন থেকে আপনি সেই ইনস্টিটিউশন খুঁজে নিতে পারেন, আপনার নিয়ারেস্ট এলাকার মধ্যে দেখে নিতে পারেন কোন ইনস্টিটিউশনে আপনি পড়াশোনা করবেন ও বা কোর্সটা কমপ্লিট করবেন সেই ইনস্টিটিউশন দেখে নিতে পারেন, ঠিক আছে। এছাড়া ঠিক ওপরে দেখবেন অ্যাপ্লাই নাও বলে আছে, যেখানে হচ্ছে আপনি ক্লিক করে আপনার যে ফিল আপ ফর্মটা, যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম, যেখানে হচ্ছে আপনার এই কলেজ বা ইনস্টিটিউটের হচ্ছে আপনাকে ফর্ম দিতে হবে, তারপর বেসিক ইনফরমেশান, আপনার নাম, বাবার নাম, অমুক নম, তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, দেন আপনি হচ্ছে একাডেমি ডিটেলস, আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিকে যাবতীয় ডিটেলস এইসব দিতে হবে, তারপর আপনাকে ফিল আপ করতে হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান, যেটা আপনি লাস্ট সব থেকে হায়েস্ট যে কত পর্যন্ত পড়াশোনা করেছেন, সেটা গ্র্যাজুয়েশন হোক বা পিএইচডি, পিএইচডি লেভেলে যেরকম হোক সেই লেভেলে আপনি হচ্ছে করবেন। নেক্সট হচ্ছে আপনাকে ডকুমেন্টস হচ্ছে আপলোড করতে হবে, এবং তারপরে হচ্ছে আপনার পুরো ডিক্লারেশনটা পড়ে এখানে সাবমিট করতে হবে। আপনি যখন প্রথম হচ্ছে এইগুলো যখন করবেন, ফর্ম ফিল আপ করে যাবেন, যখন সাবমিট করবেন, তো আপনার এরকম 3টে ওপর দিকে নোটিফিকেশান আসবে। প্রথম নোটিফিকেশান হচ্ছে আপনি বেসিক ইনফরমেশান, আপনি যে বেসিক ইনফরমেশানটা দিয়েছিলেন সেই বেসিক ইনফরমেশানটা কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে আপনি ওকে করবেন। নেক্সট অপশান আসবে আরেকটা, সেটা হচ্ছে যে আপনার অ্যাকাডেমি ইনফরমেশান চেক অ্যালার্ট, অর্থাৎ আপনি যে অ্যাকাডেমি যে ইনফরমেশানগুলো দিয়েছিলেন সেটা কলেজ ইনস্টিটিউট হোক বা অ্যাকাডেমি ইনফরমেশান যেটা আছেন HS2, ঠিক আছে, বা হায়ার এডুকেশনসের জন্য কোয়ালিফিকেশানের জন্য যে যেগুলো দিয়েছিলেন সেটার জন্য আপনার কাছে একটা আর্ট নোটিফিকেশান আসবে। আপনি যদি সেটা ঠিক দিয়ে থাকেন তাহলে আপনি ফের ওকে করবেন। নেক্সট হচ্ছে আপনি হচ্ছে যে ডকুমেন্টসগুলো জমা দিয়েছিলেন, এই আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টস দেখে আপনার এখানে চুজ ফাইল যেটা 200 KB মধ্যে হতে হবে, সেই ডকুমেন্টসগুলো যখন যে ফিল আপ করে দিয়েছেন সেইগুলো দেখার পর আপনি ঠিকঠাক দিয়েছেন কি না সেরকম ধরনের আর একটা নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশান আপনি সেমভাবে ওকে করবেন, এবং দেন
আপনি সাবমিট করে দেবেন, তারপর একটা ওকে আসবে, সেটা হচ্ছে আপনি পেমেন্ট চেকিং করার সময়। পেমেন্টে যখন আপনি চেকিং করবেন, ঠিক আছে, সেই পেমেন্ট চেকিং করার সময় আপনার কাছে একটা নোটিফিকেশান আসবে সেম একইভাবে, সেটা যে আপনার 300 টাকা পেমেন্টে বা যাই রকম যে পেমেন্টটা হোক, সেই পেমেন্টটা হচ্ছে আপনাকে ওকে করে দিতে হবে। দেন আপনার হচ্ছে রেকর্ডটা সাকসেসফুলি সেভড হয়ে যাবে, মানে আপনি অ্যাপ্লিকেশানটা ফর্মটা ফিল আপ করে ফেলেছেন কমপ্লিট। দেন আপনার আসবে পেমেন্ট, একটা পে নাও অপশান আসবে, একটা প্রিন্ট অপশান আছে, ঠিক আছে। আপনি যদি প্রিন্ট অপশানে যান, ঠিক আছে, যেটা আছে উইদাউট পে, তাহলে আপনার এরকম ধরনের একটা লেআউট আসবে, ঠিক আছে। এবং আপনি যদি পেতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে হচ্ছে এই রকম ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার ছবি টবি যেমন পে, আপনি যখন পে করে দেবেন এবং এইভাবে পে করে আপনি হচ্ছে প্রিন্টার করে নিতে পারেন, ঠিক আছে। এবং পেমেন্ট আপনি কীভাবে করবেন, যে কোনোভাবে, যে কোনোভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি ডেবিট কার্ড ইউজ করতে পারেন, নর্মাল আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারেন, আপনি ওয়ালেট থেকে করতে পারেন, সেটা ডিস্ক ব্যাক্স থেকে, যে কোনো যেভাবে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, পেমেন্ট করার সময়। এবং পেমেন্টটা হয়ে গেলে আপনি সেটা প্রিন্টার বার করে নিতে পারেন, ঠিক এরকম দেখতে হবে ব্যাপারটা। আর উইদাউট পেমেন্ট আপনি বার করলেন, এইরকম দেখতে হবে ব্যাপারটা, কিন্তু আপনাকে পেমেন্ট তো করতেই হবে। সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, আপনি যে অ্যাপ্লিকেশানে লগ ইন করেছে, এই সাবমিট সাকসেসফুল যে আইডিটা, এই আইডিটা কিন্তু আপনার মেন, এই আপনি আইডিটা কিন্তু আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। এইটা যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী করে আপনি অ্যাডমিশানটা করবেন, ঠিক আছে, বা অ্যাডমিশান সাবমিটটা করবেন কী করে 10 তারিখ থেকে শুরু। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ধরনের আরও ইনফরমেশান পেতে গেলে। আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।